আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও কলে দেখছেন বা দেখবেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের টপিক হলো যে পুরুষাঙ্গ বড় করতে কে না চায় প্রত্যেকটা মানুষই চায় যে নিজের পুরুষাঙ্গটা একটি সঠিক মাপে থাকুক হ্যাঁ বন্ধুগণ যাদের পুরুষাঙ্গটি তুলনামূলক ছোট হয়ে গেছে এটা বিভিন্ন কারণে হতে পারে যেমন ধরেন হস্তমৈথনের কারণে বেশি বেশি স্বপ্নদোষ হওয়ার কারণে অথবা অন্য কোনো সমস্যার কারণে যদি আগের থেকে ছোট হয়ে যায় তো তাদের জন্য খুবই সহজলভ্য একটা জিনিস যেটা শীতকালে প্রায় প্রতিটা বাড়িতেই থাকে বাড়তি কোনো টাকা খরচ হয় না বা বাড়তি কোনো ঝামেলাও নেই একেবারে খুব সহজে আমি আপনাদের বুঝিয়ে দেব যে আপনার পুরিসংখ্যটি পূর্বের সাইজে ফিরে নেওয়ার জন্য কি করবেন এর জন্য মাত্র দুইটা জিনিস প্রয়োজন হবে মাত্র দুইটা জিনিস সেটা হচ্ছে শীতকালে আমরা জানি ব্যবহার করি ভ্যাজলিন যে ভ্যাজলিনটা আপনার ত্বককে মসৃণ করার জন্য ব্যবহার করে থাকেন এবং প্রতিনিয়তই আমরা আমাদের ত্বকে ব্যবহার করি বা মুখে ব্যবহার করি ঠোঁটে ব্যবহার করি যেন এটা না ফেটে যায় বা ত্বকটা মসৃণ থাকে তেল তেলে সুন্দর থাকে এই বৈরী আবহাওয়ার ভিতরে অবশ্যই মানুষের জন্য ত্বকটা সুন্দর রাখার জন্য এটা অত্যন্ত ভালো কাজ করে পাশাপাশি আর একটা জিনিস সরিষার তেল এটা আমরা জানি যে সরিষার তেল কে না জানে যে এটার অতুলনীয় গুণের কথা সরিষার তেলটা এমন একটা গুণগত মানসম্মত একটা জিনিস খাঁটি সরিষার তেল যদি হয়ে থাকে তাহলে তার ভিতরে অনেক অনেক পুষ্টিগুণ থাকে তো বন্ধুগণ আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি যে কিভাবে কি করবেন আপনার আঙ্গুলে করে সামান্য পরিমাণ ভেজলিন নেবেন নিয়ে হাতের তালুতে রেখে এরপরে করবেন কি সরিষার তেল পাঁচ ছয় ফোঁটা দিবেন দুইটা মিক্স করবেন হবে দিয়ে পেস্ট করার মতন মিক্স করার পরে আপনি আপনার বিশেষ অঙ্গে এটা সকালে এবং রাত্রিতে দুইবেলা মালিশ করবেন খুবই সহজ বাড়তি কিছু করার প্রয়োজন নেই জাস্ট একটু নিলেন আর একটু সরিষার তেল দিলেন দিয়ে মিক্স করে দিলেন নিয়ে আপনি মাখিয়ে রাখলেন বাস এটুকুই যথেষ্ট খুব বেশি কিছু করার প্রয়োজন নেই হালকা মালিশ করে রেখে দেবেন মাথা ব্যথিত আপনি পুরো অঙ্গে মালিশ করে রাখবেন তাতে আপনার ত্বকগুলো মসৃণ হবে তেল হবে এবং আরও সুন্দর সুগঠিত হয়ে যাবে তো বন্ধুকান যাদের একটু ছোট আছে তাদের বড় হবে তবে একটা জিনিস অবশ্যই গুরুত্বপূর্ণ দিয়ে আপনি মনোযোগ দিয়ে শুনবেন এটা যাদের হস্তমৈথুনের কারণে আগে বড় ছিল এবং এখন ছোট মনে হচ্ছে তাদেরই কিন্তু এটা সম্ভব অরিজিনালি যদি এরকম হয়ে থাকে অবশ্যই সেটা কিছু না কিছু বড় হবে ইনশাআল্লাহ আল্লাহ আর যদি দেখা যাচ্ছে যে না আগের থেকেই একই রকমের ছিল বা একটা মানুষের যা স্বাস্থ্য যতটুকু ছিল ততটুকুই আছে সেগুলো কিন্তু একেবারেই বড় করা সম্ভব নয় তবে বর্তমান আধুনিক জামানের সার্জারি বিশেষজ্ঞ বিষয়ে আছে সেগুলো আপনি ডাক্তারের সাথে আলোচনা করে দেখতে পারেন সেগুলো আলাদা বিষয় আর যদি এতে জটিল সমস্যা মনে করেন তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তবে এটা সত্যিই উপকারী ব্যবহার করতে হবে এক থেকে তিন মাস হ্যাঁ এক থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার করা যায় এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ক্ষতি করার কিছু নেই অতএব আপনি ব্যবহার করতে পারেন ধন্যবাদ সকল বন্ধুকে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা